আমি প্রশান্ত কুমার দাস, সহকারী অধ্যাপক, গণিত, বাকড়া ডিগ্রি কলেজ, জিগরগাছা, যশোর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে কুশলে আছো। আজ অনলাইন ক্লাসে তোমাদের বৃত্ত সম্পর্কীয় একটি সমস্যার সমাধান করব। তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। আমি এখন একটা বৃত্তের সমীকরণ গঠন করব। সে বৃত্তটার কেন্দ্র ও অক্ষের উপর অবস্থিত এবং মূল বিন্দু দিয়ে যায় ও পিকিউ বিন্দু দিয়ে যায়। দেখো, এ একটা বৃত্ত, এইটা হলো মূল বিন্দু, এটা হলো বৃত্তের কেন্দ্র। এই বৃত্তের কেন্দ্র দিয়ে কেন্দ্র অবস্থিত ওয়াক্ষের উপর আবার মূল বিন্দু দিয়ে যায়। এছাড়াও আরো একটা বিন্দু দিয়ে যায়, সেটা হলো পিকিউ। তাহলে এই বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে। বৃত্তের সমীকরণটা কি হবে তাহলে আমি করছি, তোমরা খেয়াল করো। ধরি বৃত্তটার সমীকরণ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো, ইকুয়েশন নাম্বার ওয়ান। এটা হলো বৃত্তের সাধারণ সমীকরণ। এই সাধারণ সমীকরণে আমার লাগবে হলো জির মান, এফ এর মান এবং সি এর মান। সেক্ষেত্রে আমাদের তিনটে রিলেশান লাগবে জি এফ সি এর মাধ্যমে। এই তিনটে রিলেশান যদি আমরা তৈরি করতে পারি তাহলে পর্যায়ক্রমে একটার সঙ্গে আর একটা সমাধান করে আমরা জি এফ সি এর মান বের করতে পারবো। দেখো, যখন বৃত্তের কেন্দ্র বা অক্ষের উপর অবস্থিত তখন একটা শর্ত পাবো, একটা রিলেশান হবে। আবার মূল বিন্দু দিয়ে যাই, এই বিন্দু দিয়ে একটু পাস করাবো, তাহলে আর একটা রিলেশান পাওয়া যাবে। আবার পিকিউ বিন্দু দিয়ে যাই, এই বিন্দু দিয়ে পাস করালে আর একটা রিলেশন পাওয়া যাবে। এই তিনটে রিলেশন থেকে আমি পর্যায়ক্রমে জি এফ এবং সি এর মান বের করবো, তোমরা খেয়াল করো। আমরা জানি যে বৃত্তের কেন্দ্র যদি ওয়াক্ষের উপর অবস্থিত হয় তাহলে এখানে এক্স এর মান শূন্য থাকে আর ওয়াই এর মান কিছু একটা থাকে। তা আমরা জানি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক মাইনাস জি মাইনাস এফ। সেক্ষেত্রে মূলত দাঁড়ায় যে ভুজটা হলো জিরো, বুঝতে হলো জিরো অর্থাৎ এক্স এর মান শূন্য। তাহলে একটা ধনাল বৃত্তের কেন্দ্র যদি ওয়াক্ষের উপর অবস্থিত হয় তাহলে আমরা পাই জি ইকুয়াল টু জিরো। এই একটা সম্পর্ক পেয়ে গেলাম। তাহলে এক নম্বর বৃত্তের কেন্দ্র ওয়াক্ষের উপর অবস্থিত হলে আমরা পাই জি ইকুয়াল টু জিরো। এটা একটা শর্ত প্রমাণ করেছিলাম বৃত্তের সমীকরণ যখন এটা প্রমাণ করেছিলাম তখন এইসবগুলো দেখিয়েছিলাম। এবার বলা হচ্ছে বৃত্তটি মূল বিন্দু দিয়ে যায়, এই বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায় অর্থাৎ জিরো জিরো বিন্দু দিয়ে আমি পাস করাবো। করলে এই বৃত্তের সমীকরণটা কেমন হবে? জিরো জিরো যোগ টু জি ইন্টু জিরো টু এফ ইন্টু জিরো প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে কী পেলাম? সি ইকুয়াল টু জিরো, এটা তিন নম্বর নাম পেলাম। তাহলে আমি অলরেডি জি এফ সি এই তিনটের ভিতরে দুটো অলরেডি পেয়ে গেছি, আমার আর একটা লাগবে এফ এর মান। আমি এখন এই বিন্দু দিয়ে পাস করাবো, এটা সরাসরি পেয়ে গিয়েছি আর কি। তাহলে আমি পিকিউ বিন্দু দিয়ে আমি যদি পাস করাই বৃত্তটা তাহলে ব্যাপারটা দাঁড়াবে হলো পি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস টু জি ইন্টু পি প্লাস টু এফ ইন্টু কিউ প্লাস সি ইকুয়াল টু জিরো। এখন এর মধ্যে আমরা জির মান পেয়েছি শূন্য, সির মান পেয়েছি শূন্য, ওখানে বসিয়ে দেব বা পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস টু ইন্টু জিরো ইন্টু পি প্লাস
2 into f into q plus 0 equal to 0. এখানে যেহেতু g equal to 0 আর f c equal to 0 বা c square plus q square plus 2f q equal to 0 বা 2f q equal to minus within the bracket q square plus q square अतः u समान माइनस उज़िन द ब्रैकेट क्यू स्क्वायर बाय टू सॉरी कहने वे एफ टू क्यू ए आर एक रिलेशन पेलम एटर नाम पेलम चार तो चार नंबर थे के हमरा एफ पास सी दो नंबर थे के जी मान पास सी आ तीन नंबर थे के सी मान पास सी तो ये यही समीकरण है हमें अपन जी एफ एवं सी मान বসিয়ে দেবো দেখো তোমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ইন্টু দীর মান জিরো ইন্টু এক্স প্লাস টু ইন্টু এফ এফ এর মান হলো মাইনাস উইদিন দ্য ব্র্যাকেট টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার বাই টু u into y plus c c এর মান শূন্য তাহলে দাঁড়াচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার এখানে মাইনাস চিহ্ন হবে টু টু কাটা যাবে c স্কয়ার প্লাস c স্কয়ার বাই q within the bracket into y equal to 0 বা x স্কয়ার প্লাস y square equal to q square plus q square by q within the bracket into y. এবার আমি একটু ক্রস প্রোডাক্ট করছি q into x square plus y square equal to q square plus q square into y. এইটা হয়ে গেল আমার বৃত্তের সমীকরণ। এটাকে আমি এখন সরল করে x স্কয়ার টার্ম y স্কয়ার টার্ম x এর টার্ম y এর টার্ম এবং কনস্ট্যান্ট এভাবে লেখা যায় আবার যেভাবে আছে এভাবে লিখলে সমস্যা নেই ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ তাহলে একটু গোড়ার থেকে আরেকবার একটু বলি তোমরা খেয়াল করো আমাকে বলা হয়েছে যে এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যার কেন্দ্র এই ওয়াক্যের উপর অবস্থিত মূল বিন্দু দিয়ে যায় এবং পিকিউ বিন্দু দিয়ে যায় তাহলে আমি বৃত্তটা সমীকরণ ধরবো সাধারণ বৃত্ত অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো এইটাকে এই বৃত্তটার কেন্দ্র যখন ওয়াক্যের উপর অবস্থিত হবে তখন আমরা সূত্র থেকে পাই জি ইকুয়াল টু জিরো বলেছিলাম যে এখানে ওয়াক্যের উপর এক্স এর মান শূন্য কোটি সামথিং এখন তো এক্স আমাদের জানা নেই তাই বোঝা আছে মাইনাস জি সমান জিরো দেখবে জি সমান জিরো এটা আমি সূত্র থেকে প্রমাণ করিয়েছিলাম তারপরে আমি এভাবে বুঝিয়ে দিলাম এবার বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায় এই যে মূল বিন্দু দিয়ে গেছে মূল বিন্দু দিয়ে পাস করে এসেছি তাহলে এক্স এর মান শূন্য এখানে শূন্য এখানে শূন্য এখানে শূন্য সেক্ষেত্রে আমি সি এর মান পেয়েছি শূন্য এই আর একটা পেলাম জির মান পেলাম সি এর মান পেলাম আর একটা বিন্দু বাকি আছে সেটা পিকিউ দিয়ে পাস করালাম এই পিকিউ দিয়ে পাস করালাম এই বৃত্তটা তাহলে সেক্ষেত্রে আমি এফ এর মান দরকার আমার এফ এর মান পেলাম এইটা তাহলে আমার জির মান সির মান এবং এফ এর মান পেয়ে গেছে আমার এখানে ছিল জি এখানে ছিল এফ এখানে ছিল সি এই তিনটে জিনিসের মান এই তিনটে মান আমি এখানে বসিয়ে দিয়ে এই আমি নির্ণয় বৃত্তের সমীকরণ পেয়ে গেলাম তাহলে আশা করি তোমরা সকলে বুঝেছো এরপরও কোনো সমস্যা থাকলে আগামী ক্লাসে প্রশ্ন করবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব আজকের ক্লাস এখানে শেষ করলাম।